আজকে আমরা ডিজাইন অ্যান্ড কালার এর লেসন ফাইভ আলোচনা করব লেসন ফাইভে কালার অ্যান্ড ফেনোমেনা কালার অ্যান্ড ফেনোমেনার এই চ্যাপ্টার এই অধ্যায়ে তোমাদের যেগুলো আছে টপিক যেগুলো আছে সেগুলো হচ্ছে ডিসক্রাইব দ্য ইফেক্ট অফ লাস্টার অ্যান্ড কালার অফ ফেব্রিক টু লাইট স্টেট দ্য ফিজিক্যাল বেসিক্স অফ কালার অ্যান্ড কালার অফ ম্যাটার্স দ্য থিউরি অফ কালার মেনশন দ্য ক্লাসিফিকেশন অফ দ্য থিউরি অফ কালার

উজ্জ্বলতা এবং রং কাপড়ের দুটি ভৌত গুণ কাপড়ের দুটি গুণ সকলের দৃষ্টি আকর্ষণ করে কাপড়টি কেমন দেখাবে তা দুটি গুণের উপর বিশেষ নির্ভরশীল হয়ে থাকে কোন কাপড়ের উপর আলো এসে পড়লে চার ধরনের যে ঘটনা ঘটে থাকে সেগুলো হচ্ছে কাপড়ের উপর আলো পতিত হয়ে কাপড়ের পৃষ্ঠ বা কাপড়ের কাপড়ের যে সারফেস থেকে পরিপূর্ণভাবে প্রতিফলিত হতে পারে আলোর প্রতিফলনের পূর্বে এক বা একাধিক আশের ভিতর আলো প্রবেশ করতে পারে আবার আশের ভিতরে প্রবেশ করা আলোক রশ্মি আশের ভিতর থেকে অনিয়মিতভাবে ভাবে প্রতিফলিত হতে পারে উপরিত তিন ধরনের প্রতিফলন ঘটতে পারে মূলত আচ্ছা আমরা একটু জানি কালার অফ ম্যাটার কালার অফ ম্যাটার বলতে বস্তু বর্ণ বস্তু বর্ণ বলতে কি বুঝায় সাধারণত আমরা দেখে থাকি প্র্যাকটিক্যালি যে সূর্যের যে সাদা আলো সেটি কিন্তু সাতটি বর্ণের সমন্বয়ে গঠিত তোমরা তো জানো তাই না এটা রং ধনু চিনো রং ধনু তো চিনো সবাই তাই না জি স্যার জি স্যার সূর্যের যে সাদা আলো আছে এটা কিন্তু সাতটি বর্ণের সমন্বয়ে গঠিত রং ধনু সাধারণত আমরা যে বর্ষাকালে আহ আকাশে দেখতে পাবে যে মাঝে মাঝে রং ধনু দেখা যায় ঠিক আছে আচ্ছা কোন বস্তু যখন এই সাতটি বর্ণের কোনোটিকেই শোষণ না করে সবগুলোকে প্রতিফলন করে তখন বস্তুটিকে সাদা দেখাবে তাহলে আমরা কোন বস্তু কখন কখন সাদা দেখতে পাবো যখন এই যে সাতটি বর্ণ আছে সাতটি বর্ণের কোনটি যখন এই বস্তুটি শোষণ না করে তখন ওই বস্তুটিকে কি কি দেখতে পাবো আমরা সাদা সাদা দেখতে পাবো আচ্ছা অন্যদিকে বস্তুটি যদি সাতটি বর্ণকে আবার শোষণ করে তবে বস্তুটিকে আমরা কালো দেখতে পাবো বস্তুটিকে আমরা কালো দেখতে পাবো কখন যখন এই সাতটি বর্ণের সবগুলো সে কি করছে শোষণ করছে যে আমি যে স্লাইড টা ওপেন করছি আমি রং ধনুর যে ডিজাইনে করছি দেখতে পাচ্ছ এখানে কিন্তু ওই কালার গুলো আছে প্রত্যেকটি স্লাইড এইভাবে দেখতে পাবা আমি যেহেতু কালারফুল ভাবে এটা কালারের উপর একটা চাপটা তো এজন্য ডিজাইন ভাবে করছি আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে আচ্ছা এখানে দেখো কোন বস্তু যে বর্ণটি প্রতিফলিত করে এবং বাকি সব শোষণ করে তখন বস্তুটির বর্ণ হয় প্রতিফলিত বর্ণ সবুজ পাতা সবুজ বর্ণকে প্রতিফলিত করে এবং বাকি সব শোষণ করে তাই পাতার বর্ণ কি হয় সবুজ সবুজ পাতা কি করে সবুজ বর্ণকে প্রতিফলিত করে এবং বাকি সব শোষণ করে তাই পাতা সবুজ এখন দেখো তোমরা একটি সার্কেল দেখতে জি স্যার এখানে আমরা কালারকে মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে সেকেন্ডারি কালার একটা প্রাইমারি কালার একটা সেকেন্ডারি কালার একটা হচ্ছে ট্রাশিয়ারি কালার এই যে সার্কেলটা মাঝখানে দেখতে পাচ্ছ তিনটি কালার একটা হচ্ছে রেড ব্লু আর একটা কি ইয়েলো রেড ব্লু এবং ইয়েলো হ্যাঁ হ্যালো স্যার মাঝেরটা তো তিনটে হ্যাঁ ত্রিভুজ আকৃতি এই তিনটা হচ্ছে প্রাইমারি কালার কেমন প্রাইমারি কালার প্রাইমারি কালারের সাথে দুটি প্রাইমারি কালার মিলে একটি সেকেন্ডারি কালার সৃষ্টি হয় দুটি প্রাইমারি কালার মিলে একটি সেকেন্ডারি কালার তৈরি হয় কেমন তাহলে এখানে দেখতে পাচ্ছ যে রেড এবং ব্লু এ দুটো যুক্ত হয়ে আরেকটি সেকেন্ডারি কালার তৈরি হয়েছে কেমন এটা হচ্ছে অরেঞ্জ হ্যাঁ আবার দেখতে পাচ্ছো যে ইয়েলো অ্যান্ড ব্লু এই দুটোর মিশ্রণে কি যুক্ত কি তৈরি হয়েছে গ্রিন হ্যাঁ এটা হচ্ছে সেকেন্ডারি কালার এইভাবে মূলত সেকেন্ডারি কালার এই তিনটা তৈরি হয় তারপরে হচ্ছে যে সেকেন্ডারি কালারের সেকেন্ডারি এবং প্রাইমারি কালার মিশ্রণে আরেকটি কালার তৈরি হয় সেটা হচ্ছে টার্সিয়ারি কালার ঠিক আছে তোমরা কিন্তু এটা তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি তোমরা এই যে সার্কেলটা দেখতে পাচ্ছ এটা তোমরা আমাকে অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবে এটা করবা তোমরা বাসায় প্র্যাকটিস করবা কিভাবে করব স্যার তোমরা কালার 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 সাথে কালার মিশ্রণ করে এটা তৈরি করবা কিভাবে করবে আমি দেখাচ্ছি দেখো এই যে সার্কেলটা দেখতে পাচ্ছ এখানে মূলত হচ্ছে যে ব্লু এন্ড রেড এন্ড ইয়েলো এই তিনটা হচ্ছে প্রাইমারি কালার তো প্রাইমারি তিনটি প্রাইমারি কালারের প্রাইমারি এর মধ্যে থেকে দুইটি কালার নিয়ে একটি সেকেন্ডারি কালার তৈরি হচ্ছে হ্যাঁ ইয়েলো এন্ড রেড যখন যুক্ত হয় তখন তৈরি হচ্ছে কি অরেঞ্জ কালার কেমন এবং ব্লু এবং ইয়েলো যুক্ত হয়ে তৈরি হচ্ছে এবং ব্লু এন্ড রেড যুক্ত হয়ে কি তৈরি হচ্ছে ভায়োলেট বেগুনি কালার বেগুনি কালার কেমন এখন থার্ড যে কালার যেটা হচ্ছে টারশিয়ারি কালার কেমন টারশিয়ারি কালারটা হচ্ছে হচ্ছে যেমন এখানে দেখতে পাচ্ছ ব্লু এই যে ব্লুর সাথে গ্রিন যুক্ত হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ যে এই ভায়োলেট ভায়োলেটের সাথে ভায়োলেটের সাথে যে ব্লু রেড এর দুটোর যুক্ত হয়ে তৈরি হচ্ছে ভায়োলেট এখন আমি যদি ভায়োলেট পার্সেন্টেজটা বাড়িয়ে দিই রেডের পার্সেন্টে যদি বাড়িয়ে দিই তাহলে কালার সেখানে কেমন হবে এরকম ডিপ হবে আবার যদি রেড রেডের পার্সেন্টেজটা কমিয়ে দেয় তাহলে কি হচ্ছে একটু হালকা হয়ে যাচ্ছে কেমন এরকম ভাবে এরকম ভাবে এরকম কিভাবে করবা মনে করো জল রং পানি আমি তোমাদেরকে আগে তোমাদেরকে তিনটা কালার দেখাইছি না পাস্টেল রং জল রং বিভিন্ন কালার ই দেখাইছি না এর আগের ক্লাসে এই ক্ষেত্রে তোমরা এরকম একটা প্রথমত খাতা একটা একটি ড্রয়িং শিটের মধ্যে এরকম সার্কেলটা পেন্সিল বা স্পেশালি একে নিবে কেমন ছিল স্যার পাস্টেল অয়েল আর ওয়াটার হ্যাঁ এটা মূলত তোমরা যদি এই কালারটা পুরোপুরি দেখতে চাও যে কিভাবে হচ্ছে তাহলে তোমাদেরকে এই ওয়াটার কালার গুলোই তোমাদেরকে কিনতে হবে ওয়াটার কালার এবং তুলি ব্যবহার করে এটা করতে হবে তো প্রথমত পেন্সিল দিয়ে তোমরা কি করবে সাইকেলটা অঙ্কন করে নিবা ডিজাইনটা তোমরা আগে করে নিবা ঘরগুলো আগে করে নিবা বুঝতে পারছো তারপরে তোমরা এখানে কমন কালার যেটা ফার্স্ট কালার হচ্ছে প্রাইমারি প্রাইমারি কালার হচ্ছে রেড ব্লু এন্ড ইয়েলো এটা তোমরা এখানে প্রয়োগ করলা সেকেন্ড কালার তোমরা এটা এটার সাথে মিশ্রণ করবা একটা একটা পাত্রের মধ্যে ব্লু এবং ইয়েলো সমপরিমাণে নিবা সমপরিমাণে ব্লু এবং ইয়েলো সমপরিমাণে নিলে দেখবে একটু তুলি দিয়ে একটু মিশ নাড়া দিলে দেখতে পাবো যে কালারটা গ্রিন কালার ধারণ করতেছে কি বলছি বুঝছো না স্যার একটু বলেন একটি পাত্রে যখন আমরা এই ইয়েলো এক নিব বা ব্লু এক ফোটা যদি নেই সম পরিমাণে যদি কালারটা নেই তখন যখন এটা নাড়া দিব মিশ্রণ করব তখন কালারটা কি কারণ ধারণ করবে স্যার গ্রিন গ্রিন ঠিক তেমনি ভাবে আবার ইয়েলো এবং রেড সম পরিমাণে যদি নেওয়া হয় তখন কালারটা কি কি কালার ধারণ করবে অরেঞ্জ হ্যাঁ এবং ব্লু এন্ড রেড যখন সম পরিমাণে নিব তখন কালারটা কি কালার ধারণ করবে ভায়োলেট বেগুনি

প্রথমত পেন্সিল দিয়ে বুঝতে পারছি স্যার পেন্সিল দিয়ে অঙ্কন করবা পেন্সিল দিয়ে অঙ্কন করে এই জন্য তোমাদের রং এবং তুলি কিনতে হবে বাজার থেকে বুঝছো তাহলে এইটা কালার এটা সার্কেলটা আমরা কি বুঝলাম যে কালার কিভাবে হয়ে থাকে প্রাইমারি কালার থেকে আমরা কি পাই সেকেন্ডারি কালার হ্যাঁ এবং সেকেন্ডারি কালার এবং প্রাইমারি কালার মিশ্রণে যে কালারটা পাই সেটা হচ্ছে কি কালার টারশিয়ারি কালার গ্রিন এটা হচ্ছে তার সার্কেল এটা সার্কেলের মাধ্যমে তোমরা বুঝতে পারছো যে কিভাবে কালারটা হয়ে থাকে এই যে প্রাইমারি কালার এখানে দেখানো যাচ্ছে যে বৃত্ত আকারে প্রাইমারি কালার ইয়েলো রেড ব্লু হ্যাঁ এই প্রাইমারি আমরা তাহলে এইখানে যে ইয়েলো অ্যান্ড রেড এর মাধ্যমে আমরা কি পাই অরেঞ্জ এবং ইয়েলো অ্যান্ড ব্লু এর মাধ্যমে এখানে কি পেয়ে থাকি গ্রিন এন্ড রেড এন্ড ব্লু এর মাধ্যমে মিশ্রণে আমরা কি পেয়ে থাকি ভায়োলেট ভায়োলেট ঠিক আছে আর এখানে যদি পার্সেন্টেজ কম বেশি করি ব্লুর পরিমাণ যদি বাড়িয়ে দিই তাহলে এটা কি হবে ব্লুইশ হবে না একটু হ্যাঁ আবার ব্লুর পরিমাণ কমিয়ে দিয়ে যদি রেডের পরিমাণ বাড়িয়ে দিই তাহলে টার্শিয়ারি কালার এই কালারটা সৃষ্টি হবে হ্যাঁ এইভাবে হাজার হাজার কালার সৃষ্টি করা যায় কালারের পার্সেন্টেজ বাড়িয়ে এবং কমিয়ে মূলত তিনটি কালার হচ্ছে বেসিক এটা ব্যবহার করা হয় বুঝতে পারছো প্রাইমারি কালার হচ্ছে মূলত এই প্রাইমারি কালার দিয়েই আমরা কি করব হাজার হাজার কালার তৈরি করা যায় এখন আমরা আসি লাইট পিগমেন্ট আচ্ছা এটা যে পার্থক্য লাইট থিওরি অনুযায়ী কালার এবং পিগমেন্ট অনুযায়ী কালার লাইট থিওরি অনুযায়ী কালারের মধ্যে এবং পিগমেন্ট থিওরি অনুযায়ী কালারের মধ্যে ডিফারেন্ট আছে পার্থক্য আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ সার্কেলের মধ্যে রেড ব্লু গ্রিন হোয়াইট দেখতে পাচ্ছ মাঝখানে দেখতে পাচ্ছ ম্যাজেন্টা এখানে সাইন এই যে এই কালার গুলো কিভাবে হলো এটা দেখো হোয়াইট কালারটা মূলত আমরা চোখে দেখি মূলত হোয়াইট হোয়াইট আসলে মূলত কোন রেড গ্রিন ব্লু রেড গ্রিন ব্লু এই তিনটি কালার যখন আমরা একটু কি জানলাম সংজ্ঞার মাধ্যমে যে এই সাতটি বর্ণের কোনোটিকে শোষণ না করে সবগুলি প্রতিফলিত করে তখন বস্তুটিকে কি দেখা যাবে সাদা হ্যাঁ এবং সবগুলো বর্ণ যখন শোষণ করে না তখন বস্তুটি দেখা যাবে কালো কেমন সেটাই এখন এখানে পার্থক্যটার মধ্যে বোঝানো হচ্ছে যে কালারটি যখন হোয়াইট তখন এটা কি কি কালার গ্রহণ করে থাকে রেড গ্রিন অ্যান্ড ব্লু ইয়েলো যখন হচ্ছে তখন হচ্ছে কি রেড প্লাস গ্রিন ম্যাজেন্টা রেড প্লাস ব্লু সাইন কালার কিভাবে হচ্ছে ব্লু প্লাস গ্রিন হ্যাঁ প্রাইমারি কালার এটা হচ্ছে লাইট থিওরি অনুযায়ী হ্যাঁ পিগমেন্ট থিওরি অনুযায়ী যে কালার পিগমেন্ট থিওরি অনুযায়ী যে কালারগুলো সেগুলো হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে আসে হচ্ছে ম্যাজেন্টা ইয়েলো প্লাস সাইন এই তিনটা কালার সমন্বয় কি হয়ে থাকে ব্ল্যাক হয়ে থাকে রেড ম্যাজেন্টা প্লাস ইয়েলো গ্রিন সাইন প্লাস ইয়েলো হ্যাঁ অ্যান্ড ব্লু হচ্ছে ম্যাজেন্টা প্লাস সাইন আচ্ছা এটা হচ্ছে যে মূলত পার্থক্য বলছে। তো পার্থক্যের মধ্যে আমরা এটা বুঝবো যে আলো লাইট থিওরি অনুযায়ী মূলত কালার হচ্ছে যে আলোক তত্ত্ব অনুসারে বস্তুর উপর আলো পতিত হওয়ার পর প্রতিফলিত হয়ে মানব চোখে পড়লে তবে ওই বস্তুর নির্দিষ্ট কালার প্রতিফলিত হয় লাইট থিওরি অনুযায়ী কালার সংজ্ঞাটা কি দিবা যদি পার্থক্য আসে আলোক তত্ত্ব অনুসারে বস্তুর উপর আলো পতিত হওয়ার পর প্রতিফলিত হয়ে মানব চোখে পড়লে তবেই ওই বস্তুর নির্দিষ্ট কালার প্রতিভাব হবে আর পিগমেন্ট থিওরি অনুযায়ী এই তত্ত্ব অনুসারে এই তত্ত্ব অনুসারে যে বস্তু যে ধরনের আলো শোষণ করে বস্তু সে রঙের দেখায় মানে যে এই তত্ত্ব অনুসারে কি বোঝায় যে বস্তু যে ধরনের আলো শোষণ করে বস্তু সে রঙেরই দেখায় তাহলে আমরা বুঝলাম যে কি প্যাম লাইট থিওরি অ্যান্ড পিগমেন্ট থিওরির মধ্যে ডিফারেন্ট আছে পার্থক্য আছে ঠিক আছে এই ক্ষেত্রে আলো লাইট থিওরির ক্ষেত্রে হচ্ছে যে আলো কালার সৃষ্টির উৎস আলোই হচ্ছে কালার সৃষ্টির উৎস আর পিগমেন্ট থিরি ক্ষেত্রে আমরা পিগমেন্ট হলো কালার সৃষ্টির উৎস তাহলে লাইট থিওরি ক্ষেত্রে কালার সৃষ্টির উৎস হচ্ছে কি আলো ঠিক আছে আর পিগমেন্ট থিরি ক্ষেত্রে কালার সৃষ্টি উৎস কি পিগমেন্ট এই তোমরা কি শুনতে পাচ্ছ হ্যালো জি স্যার জি স্যার হ্যাঁ স্যার আচ্ছা লাইট থিওরি ক্ষেত্রে এখানে আলোক রশ্মি আলোক রসি হচ্ছে যে থিওরি অনুযায়ী প্রাইমারি সেটকে অ্যাডিটিভ অর্থাৎ সংযোগমূলক বলে লাইট থিউরি ক্ষেত্রে কি বলা হয় এটাকে সংযোগমূলক বলে থাকে প্রাইমারি সেটকে অ্যাডিটিভ বা সংযোগমূলক বলে আর এই ক্ষেত্রে হচ্ছে যে পিগমেন্ট থিওরি অনুযায়ী সাবস্ট্রাকটিভ বা নেতিবাচক বলে থাকে বলা বলে যে দেখতে পাচ্ছ যেখানে লেখা আছে অ্যাডিসিভ প্রাইমারি কালার দ্য প্রাইমারি কালার এটা এটাকে কি বলে থাকে অ্যাডিসিভ কালার আর এটাকে বলে থাকে প্রাইমারি কালারটাকে মূলত বলে থাকে হচ্ছে সাবস্ট্রাকটিভ কালার ঠিক আছে আচ্ছা বস্তু থেকে যে ধরনের আলোর প্রতিফলন করে বস্তু সে সেই দেখায় ক্ষেত্রে বস্তু থেকে যে ধরনের আলো প্রতিফলিত বস্তুটা সে ধরনের সেই ধরনের কালারই দেখা যায় আর সাবস্ক্রাইপটিভ ক্ষেত্রে বা পিগমেন্টের ক্ষেত্রে হচ্ছে যে এতে রঙের মিশ্রণ এই ক্ষেত্রে বস্তু যে ধরনের আলো শোষণ করে বস্তু সেই রঙের দেখায় বস্তুটি আলো যে ধরনের আলো শোষণ করে থাকে যে সে যে ধরনের আলোকে শোষণ করে বস্তু সেই রঙে দেখায় ডাইং পিন্টিং ব্যবহৃত হয় না লাইট থিউরির ক্ষেত্রে ডাইং পিন্টিংয়ে এই কালারটা আমরা ব্যবহার করি না আমরা সাধারণত ডাইং পিন্টিং এর ক্ষেত্রে টেক্সটাইলে পিগমেন্ট থিওরি অনুযায়ী কালারটা ব্যবহার করে থাকি ঠিক আছে ডাইং এ ব্যবহৃত হয় কোনটা পিগমেন্ট থিওরি অনুযায়ী আর এখানে লাইট থিউরি মধ্যে আমরা জানি প্রত্যেকটি কালারই প্রাইমারি কালার আছে তো এই যে এই লাইট থিওরি অনুযায়ী প্রাইমারি কালার হচ্ছে এখানে কি লাল সবুজ এবং নীল হ্যাঁ রেড গ্রিন এবং যেটাকে সংক্ষেপে আমরা বলে থাকি আট জিবি আট জিবি হ্যাঁ রেড গ্রিন ব্লু পিগমেন্ট অনুযায়ী কালার প্রাইমারি হচ্ছে হচ্ছে কি যেটা লাল হলুদ নীল লাল হলুদ নীল না লাল বলতে এখানে লাল হচ্ছে যে লাল হলুদ এবং নীল হচ্ছে এখানে প্রাইমারি কালার তো আমরা ইন্ডাস্ট্রিতে ডাইং এর জন্য কোন ধরনের কালার ব্যবহার করবো পিগমেন্ট থিওরি অনুযায়ী মূলত আমরা যে কালারগুলো ব্যবহার করব হচ্ছে যে কাপড় রং করার জন্য ডাইং ও পেইন্টিং এর জন্য পিগমেন্ট থিওরি ব্যবহার করব ঠিক আছে বুঝছো জি স্যার বা লাইট এখানে মূলত লাইট থিওরি অনুযায়ী তোমাদেরকে কালারটা দেখানো হয়েছে তোমরা প্রথমত লাইট থিওরি অনুযায়ী এটা অঙ্কন করবা সার্কেলটা কেমন এটা অঙ্কন করা শেষ হলে আমি তোমাদেরকে পিগমেন্ট থিওরি অনুযায়ী একটা সার্কেল দিব সেটা তোমরা অঙ্কন করবা আর সেটা হচ্ছে তোমাদের ইন্ডাস্ট্রিতে বেশি কাজে লাগবে যেটা তো দুটাই আগে জানতে হবে তা না হলে তোমরা কালারের শেড কিভাবে তৈরি হয় কিভাবে কালার প্রস্তুত হয় কোন কালার সাথে কোন কালার মিস করলে কিভাবে কোন কালার সৃষ্টি হয় এটা তোমরা বুঝতে পারবে না জানতে পারবো না আর ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ডাইং এবং সবচেয়ে বেশি চাহিদা বর্তমানে ইন্ডাস্ট্রিতে দেখা যাচ্ছে ডাইং এ এবং ইন্ডাস্ট্রি প্রিন্টিংয়ে যারা জব করে তাদের প্রমোশনও বেশি ভালো হয় এবং তাড়াতাড়ি দেখা যাচ্ছে যে প্রমোশন পাওয়া যায় এবং স্যালারি ইনক্রিমেন্ট খুব ভালো হয় সেক্ষেত্রে আর তোমরা যদি বেসিকটা যদি তোমাদের উইকনেস থেকে যায় তাহলে তোমরা কি করবে না ইন্ডাস্ট্রিতে গেলে গিয়ে ভালো করতে পারবে না সেজন্য তোমাদেরকে কি করতে হবে রং তুলি এবং হচ্ছে একটি ডিজাইন পেপার আর্ট পেপার আর কি আর্ট পেপার উপরে এটা অঙ্কন করে এটা প্র্যাকটিস করতে হবে হাতে 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 নিজেরাই বাসা প্র্যাকটিস করতে হবে ঠিক আছে যারা ভালো করতে চাও অবশ্যই আর এর উপর তোমাদের নাম্বার আছে এই অ্যাসাইনমেন্টটা যে জমা দিবা সুন্দরভাবে তার উপর নাম্বার আছে